আফটারনুন তোমাদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা দারুণ আছি। আজকে হচ্ছে আমার সোনার বার্থডে। তো তোমরা জানোই যে আমরা কেন এসেছি এখানে বার্থডে উপলক্ষে। তো আজকে দেখতেই পাবে একটু পরে সোনাও রেডি হয়ে গেছে একটা ওয়ান পিস পরে, আর আমিও এখনো রেডি হইনি, মাথা টাথা আছে আবার একটু। আমিও রেডি হইনি, মানে ড্রেসটা সবারই পরা হয়েছে। আরো কে কে আসবে তোমাদেরকে দেখাবো। তো ঘরটা সেরকম কিছু সাজানো হয়নি, কিছুই সেরকম মানে হচ্ছে না, শুধুমাত্র ওর কয়েকটা বন্ধু টন্ধু আসবে, তো সেটাই প্ল্যান, তাছাড়া আর কোনো প্ল্যান নেই। তো চলো দেখতে থাকো আমরা কেমন মজা করছি, তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো একদম স্কিপ না করে দেখতে থাকো। আমার পাপা আজকে হাত দিয়ে খাবে। কি আগে একটা খাও তারপর আলু আরো নেবে, তাই প্লেনের টিকিট পাইনি এখনো। কি হয়েছে কোয়েলে দুঃখ? ওকে খেতে দিচ্ছে না, খেতে চাইছে, সোনালি বাধা সৃষ্টি করছে। এটা কিন্তু ঠিক না, সোনালি ঠিক যে যে কোনো মুহূর্তে এরা মার্ডার করে দিতে পারে। বলো কেমন লাগছে? ভালো, টেস্ট হয়েছে? মাসিমণিকে বলো, বলছে ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আস্তে আস্তে খা, এতটা খেতে পারবি তুই? ওইটুকু তো পুচকে মানুষ সব পারবে। তা খেয়ে নি, খাওয়ার মধ্যে কি ভাত দিয়ে চকলেট দিয়ে খাবে নাকি বিরিয়ানি? বিরিয়ানি দিয়ে চকলেট দিয়ে খাস না, আমরা ওই যে ছেলেকে দেখতে এসেছিলাম, ওরা কোথায় খেলা করছে, তো এখানে দেখলে কি সুন্দর সুন্দর ভাঙা বাড়ি আছে এখানে, অনেক পুরনো, অনেক মন্দির আছে, আর এই মন্দিরটা নতুন করেছে। তো চলো এখন আমরা বাড়ি যাই।